এখন লেজের সাইনটা দেখাচ্ছেন, ঠিক আছে। এই একটা উদা ছাপকা মতিয়া পায়রা, লেজ সাইন টিয়াল নর, লেজ দেখে নিন ফুল এক্ষুনি মতিয়া নর, এরও লেজে সেম দুটো ছাড়া, দুদিকে দুটো ছাড়া, দুটো করে ফুল মতিয়ানর, লেজটা দেখে নিন, ঠিক আছে। আজকে 30 তারিখ যেই মানে কি সৌরভদা যেটা বলেছিল ভিডিওতে যে 20 কিলোমিটার পায়রা ছাড়বে, তার উদ্দেশ্যে আজকে আমরা এই আজকে 1 তারিখ বলেছিল ছাড়বে বিনা ট্রেনিংয়ে 20 কিলোমিটার, সেটা এখন আমরা করতে যাব, মানে আমরা একটু পরেই রওনা দেব। তাই জন্য এখন আমরা এখন সৌরভদা পায়রা যেগুলো চয়েস করেছে, যেগুলো যাবে সেগুলো এখন খাঁচায় ভরবে, তাই আমরা এখন দেখি, আগে দেখতে থাকুন আপনারা, চলো। প্রথমেই একটা কালাবুড়া পায়রা, মাদি পায়রা দেখে নিন, লেস সাইন ভালোভাবে, দুটো বাদে দুটো ফুল, হ্যাঁ দুটো বাদে দুটো ফুল, হ্যাঁ। পেটটা দেখি, দারুণ পায়রা, দারুণ মাদি পায়রা, এখন একটা লাল ছাপকা মুনিয়া পায়রা, মুখ মাদি সাদা আছে, আছে মুনিয়া না এটা। এখন লেজের সাইনটা দেখাচ্ছেন, ঠিক আছে। দুটো বাদে দুটো ফুল, আমাকে 10টা পায়রা মিনিমাম বলেছিল, 11টা স্যার। এই একটা উদা ছাপকা মতিয়া পায়রা, লেজ সাইন, চোখটা দেখি, মতিয়া পায়রা, মাদি পায়রা, এই একটা তামড়া দোয়াজ পায়রা, মতিয়া মাদি, দেখেন এই যে লেজ সাইন, 16টা লেজ আছে, 16টা লেজ, এই একটা সুদ্রি ছাপকা ঝামলা চটিয়াল মুখো মাদি, সাইন দেখা, সাইন দেখা, এই যে সাইন দেখে নিন, দুটো বাদে দুটো ফুল, এদিকে দুটো বাদে দুটো ফুল, এদিকে দুটো বাদে দুটো ফুল, হ্যাঁ। ঝামলাটা এই পায়রা যদি আসে তো লাল হচ্ছে না হচ্ছে না, এত ভালো করে দেখাচ্ছি, হ্যাঁ। এখন একটা সুন্দর দেখে কালার মানে কি লাল ছাপকা পায়রা বার করেছে মাদি পায়রা, এই একটা গ্যান্ডার শকদম পায়রা মতিয়া নর, হ্যাঁ গ্যান্ডার শকদম দেখার মতো পায়রা, একটা মতিয়া পায়রা, নর পায়রা, আমার আমার নোটিফিকেশন ঢুকেছে, ফোন করছি।
এই একটা কাশ্মীর জিরিয়া পায়রা দেখে নিন, মতিয়া পায়রা ঘরের। একটা রহস্যের বিষয়, এই এই পালকটা কোনো কমে মানে ভেঙে গেছিল এই কদিন আগে। এই এটা ফলস পালক দেখা যাক। একটা গ্যান্ডার ভুড়া মনে হয়, হ্যাঁ গ্যান্ডার ভুড়াই এটা। মতিয়া চটিয়াল নর, লেজ দেখে নিন ফুল এক্ষুনি। চটিয়াল পায়রা, হ্যাঁ গ্যান্ডার ভুড়া মতিয়া চটিয়াল নর, পায়ের বালাটা দেখিয়ে দা। ও সবুজ চুড়ি আছে ভাই, তিনটের পায়ে সবুজ চুড়ি আছে। উদা ছাপকা মাদিরও আছে, কই উদা ছাপকা মাদির নেই। এই একটা কালপোড়া কালদুম মতিয়া পায়রা, মতিয়া নর, এরও লেজে সেম দুটো ছাড়া, দুদিকে দুটো ছাড়া, দুটো করে ফুল। এই একটা লাল ছাপকা বার করেছে, লাল ছাপকা মতিয়া নর, সাইজটা ভালোই আছে বায়াটার। মতিয়া নর লেজটা দেখে নিন, ঠিক আছে। তাহলে দেখা যাক কি হয়, কটা পায়রা বাড়ি ফেরে, আমরা এই বেটটা জিততে পারবো কি না। যারা চ্যালেঞ্জ দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা চ্যালেঞ্জ দিয়েছে সৌরভ ঘোষকে। দেখি দাদা একটু মুখটা, কিছু বলতে চান না? যদি পায়রা বাড়ি আসে তখন বলবো। ঠিক আছে ঠিক আছে, স্বপ্ন আমার ফিরবে বাড়ি, চলো দাদা। ঠিক আছে, এই যে আমাদের খাঁচা নেমে গেছে, এই যে চলে এসছে, এই যে আমাদের সাউ পুরো চাপা দেওয়া আছে, এই যে আমাদের কাঞ্চন মল্লিক, এই যে অনুপদা, আরও সব আছে ভিডিওটা দাঁড়িয়ে। আজকে আজকে সবাই আছি, মজা আছে। আটটা পায়রা এসছে, 11টা পায়রা ছেড়েছি। এই যে এখন পার্টি চলছে, এই ছেড়া আজকে কেঁদে দিয়েছে, আজকে পায়রা এসছে এই ছেড়াটা দৌলতে। আমারই কান্না পেয়ে যাচ্ছে আজকে, যা পায়রা উড়িয়েছে, যা হোক নাম হতে পারে সৌরভ ঘোষের, যা হয়েছে এই বিশাল, এই বিশালই পায়রা উড়িয়েছে, পায়রা খাবিয়েছে সব। এই যে বিশাল, এই যে বিশাল, তাকা তাকা তাকা, হাই বল হাই বল হাই বল।
হাই বল হাই হাই বল ওই আজকে ভগবানের অশেষ কৃপা আমরা 11টা পায়রা 20 কিলোমিটার ছেড়েছি বিনা ট্রেনিং এ আজকে আমাদের 8টা পায়রা এসেছে এই যে আমাদের সব টিম দাঁড়াও 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 একটা ছবি তুলি লাহোর থেকে আসা পায়রা ছাড়লাম।